সেটা তো আমি ইতিমধ্যে বললাম মঞ্চে দাঁড়িয়ে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার মাকে তিনি অপমান করেছেন। বাংলার মাকে তিনি বলছেন যে বাংলার মায়ের দাম কত, রেট কত। এর আগে তারই দলের আরেকজন নেতৃত্ব দিলীপ ঘোষ, তিনি বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন, যেই দলের সংস্কৃতি বাংলার মহিলাদের আক্রমণ করা, কুরুচিকর মন্তব্যের দ্বারা আক্রমণ করা। বিশ্বাস করুন, তাদের থেকে ভোট কেন, তাদের থেকে সাধারণ মানুষ কাজ, নিরাপত্তা কিছুই আশা করতে পারে না। এই লক্ষ্মীর ভাণ্ডার দুদিন আগে ওদের কাছে ভিক্ষা ছিল। দুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলার মায়েদের নাকি ভিক্ষা দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস নাকি ভিক্ষা দেন। তারপর বাংলার মায়েরা সরব হয়ে বুঝিয়ে দিয়েছেন ওটা ভিক্ষা নয়, ওটা আত্মসম্মান, ওটা মর্যাদা। তাই এখন ওদের অস্ত্র হয়েছে, হাতিয়ার হয়েছে ক্ষমতায় আসার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারকে 3000 টাকা করা। বিশ্বাস করুন, সেটাও করবে না। কারণ আজকে আমরা দেখেছি ওনারা বলেছিলেন 15 কোটি চাকরি, তারপর বললেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের অনুকরণে, বেটি বাঁচাও বেটি পড়াও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের অনুকরণে। আয়ুষ্মান ভারতে জানেন, আয়ুষ্মান ভারত বিজেপির একটি প্রকল্প, কিন্তু আপনার ঘরে যদি টিভি থাকে সেই প্রকল্প দেবে না। বলুন তো কোন বাড়িতে এখন টিভি থাকে না? প্রত্যেকের বাড়িতে টিভি থাকে। ফ্রিজ থাকলে সেই প্রকল্প দেবে না? প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে। বলে একটা বাইক থাকলে, স্কুটার থাকলে নাকি সেই বাড়িতে প্রকল্প দেবে না আয়ুষ্মান ভারত? এগুলো প্রকল্প না দেওয়ার অপপ্রচার, প্রকল্প না দেওয়ার সাধারণ মানুষকে ওই বলে না যে একদম ধাক্কা মেরে খাদে ফেলে দেবো, সেরকম একটা মানসিকতা বিজেপি। আজকে বারাসাতে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। তিনি আজকে এসে বললেন যে যে দেশ হচ্ছে, যে রাজ্য হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের রাজ্য, সেখানে মমতা ব্যানার্জি এই রাজ্যকে, এই রাজ্যের মাটিকে সন্দেশখালীর মাটি বানিয়ে দিয়েছেন পুরোটাকে, এবং এই রাজ্যকে শেখ শাহজাহানের বানিয়ে দিয়েছে। আগে ওনাকে জেনে আসতে বলুন সন্দেশখালীতে কি ঘটেছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী, কোনো কুরুচিকর মন্তব্য করব না, অবশ্যই সম্মান রয়েছে, কিন্তু বলবো জেনে আসতে বলুন সন্দেশখালীতে কি হয়েছিল। ভিডিও আপনারাও দেখেছেন, ভিডিও সবাই দেখেছে। এই ভিডিও তো এখন বিজেপি দাবি করছে, এই ভিডিওটা বিজেপি অনেক কিছু দাবি করবে। বিজেপি আসলে মায়েদের সম্মান 2000 টাকার বিনিময়ে কিনতে চেয়েছিল, তো সেই সম্মান যা মায়েদের ওরা কিনতে চায়, মায়েরাই জবাব দিয়ে দিয়েছে। বাংলার মা মাতৃশক্তি দুর্গা শক্তি যদি জাগ্রত হয় না, দেখুন স্বামী বিবেকানন্দের মাটি অবশ্যই এটা পবিত্র মাটি। স্বামী বিবেকানন্দ কি বলেছিল জানেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ওরা সবার উপর ধর্মকে সত্য করে। যে বিজেপি আজকে স্বামী বিবেকানন্দের নাম নিয়ে ভোট চাইছে বাংলায় এসে, আগে জানতে বলুন, শিখতে বলুন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন। ধর্ম সত্য বলেননি, বলেছিলেন মানুষ সত্য। আর মানুষের কোনো ধর্ম হয় না, মানুষের একটাই ধর্ম মানব ধর্ম। তাই ওদের আগে জেনে আসতে বলবেন। কালকে পূর্ব মেদিনীপুরের এই মাটিতে হলদিয়াতে প্রধানমন্ত্রী সভা করতে আসছেন, বিজেপি দাবি করতে কালকে 3 লক্ষেরও বেশি কালকে লোক সেখানে জড়ো হবে। না অবশ্যই লোক যদি হতে চায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেখুন, কারোর অংশগ্রহণে বাধা দেওয়া তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি নয়। যদি লোক হয় হবে, কিন্তু বিশ্বাস করুন আমি দৃঢ় বিশ্বাসী এই লোকগুলো যেগুলো বলা হচ্ছে এই হলদিয়ার মাটির, মেদিনীপুরের মাটির, তার অধিকাংশ লোকই আপনারা একটু খবর নেবেন বাইরে থেকে নিয়ে আসছে। মাঠ ভরানোর জন্য বাইরে থেকে লোক আনতে হয়। আর একটা কথা বলে দিচ্ছি, লোক যদি যায় নিশ্চয়ই যাবে। কেউ যদি আপনাকে বলে বিজেপির সবাই যেতে যাবেন, কিন্তু ভোটটা গিয়ে কাকে দেবেন জানেন তো? 2 নম্বর বোতাম কেন দেবেন? কারণ এই বিজেপি যারা মাঝে মধ্যে সভা করে ভোটের আগে, তারা সারা বছর থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধিরা সারা বছর থাকে, লক্ষ্মীর ভাণ্ডার সারা বছর থাকে, কন্যাশ্রী সারা বছর থাকে। আর কিছুদিনের মধ্যেই সামনে ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরে, তার আগেই আজকে পূর্ব মেদিনীপুর জেলার 3 পুলিশ আধিকারিককে বদলি করলো কমিশন, নির্বাচন কমিশন। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ দেখুন, সেটা তো অবশ্যই নির্বাচন কমিশনের কিছু টার্মস ডেকোরাম থাকে, কিছু রুলস রেগুলেশনস থাকে, সেই অনুযায়ী তারা বদলি করেছেন। তবে হ্যাঁ, নির্বাচন কমিশন সম্পর্কে বলার দৃশ্যতা উদ্যত দেখাবো না, কিন্তু নিশ্চয়ই যদি আমার মনে হয় ভয় তো পেয়েছেই না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তি, সেই শক্তিকে ওরা ভয় পেয়েছে। এর আগেও আমরা দেখেছি ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা কিন্তু হয়ে গেছে নরেন্দ্র মোদীর সংস্থা, বিজেপির সংস্থা। তাই নির্বাচন কমিশনে যে বিজেপির হবে না এই আশা তো আমরা মানে রাখতে গেলেও ভয় লাগে আমাদের, যে হতেই পারে সেটা কেন্দ্রীয় সংস্থা নয়, সেটা নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীদের সংস্থা হয়ে গেছে। কতগুলো সিট তৃণমূল পাবে বলে মনে করছেন? আমি গণৎকার নই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু দেখুন আমি আশাবাদী, নিশ্চয়ই 30টার ওপরই আসন পাবো আমরা, এই আশা তো সবারই থাকবে। দেখ, আশা থাকলে 42-এ
42 বলবো গণতকান নই কিন্তু 30টা পাবো বংশধর হয়ে পচা দিলেন কি রকম কি সাড়া পাচ্ছেন কি রকম মনে হচ্ছে আমি তো বললাম প্রান্তিকও বললেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে বোঝা যাচ্ছে এটা পথসভা ছিল না এটা জনসভা ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এত রাত্রে কি মায়েরা রয়েছেন দেখুন এখনো ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন মায়েরা রয়েছে মায়েরা যেখানে থাকে তার মানে সেই সমাজ নিরাপত্তায় রয়েছে সেই সমাজে দেবাংশু দাইরাই জিতবে এটা নির্ধারিত